মা কি হয়েছে তুমি আমার উপর রেগে আছো কি জন্য ইশ এমন ভাবে কথা বলছে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না চিনেন ও প্লিজ প্লিজ আমার একটু নিয়ে চলুন তার কাছে প্লিজ প্লিজ আপনার তো চরিত্র ভালো মনে হইতেছে না আমার আচ্ছা ও সরি 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 বাবাটাকে রাখো আসল কথা হচ্ছে মা এসেছে বাসায় কারমা কারমা মানে কি আমার মা হে দেখো আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কারমা আসলো আসলে একটা কথা আছে না যে আত্মীয় স্বজন একজন আরেকজনের সাথে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় মানে সে একজনের সাথে হলে রাস্তা ওই রাস্তা থেকে অন্য রাস্তায় চলে যায় বছরের পর বছর মুখ দেখে না কিন্তু যখনই একজন বিপদে পড়ে তখন কিন্তু ওই আত্মীয় স্বজন আর মুখ বুঝে থাকতে পারে না তারা জান দিয়ে চাপায় পড়ে একজন আরেকজনের জন্য আমি আসলে এ ব্যাপারটা খুব খুশি হয়েছি এত খুশি হয়েছি ভাবি যে আমি তোমাকে বুঝায় উঠতে পারবো না আমি কি দেখি খুব তোমারে হ্যাঁ পটকা ভাই আপনি ঠিকই কইছেন সব দোষ আমারই আমি সব সমস্যা করছি না না ভাবি আসলে তুমি মনে হয় আমার কথায় রাগ করলে আসলে তোমার কষ্ট দেওয়ার জন্য আমি কোনো কথা কই নাই না পটকা ভাই আমি আপনার উপর রাগ করি নাই ছোটবেলা বাবা মারে হারাইয়া অনেক কষ্ট করে বড় হয়েছি সুখ কি জিনিস আমি জানি না ঠিক মতো খাইতে পারতাম না মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া খাবার চাইতাম এই কষ্টের মধ্যে ক্লাস 10 পর্যন্ত পড়লাম অভাব কি জিনিস আমার চাইতে কেউ ভালো জানে না আপনাদের বাড়িতে যাইয়া আমি অনেক কিছু পাইছি আমার লোকটা অনেক বাইরে গেছে সত্যি কথা বলতে কি আমি ভাবতাম ক্ষুধার কষ্ট পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট কিন্তু কিন্তু আমার ধারণাটা ভুল আজকে যে শিক্ষাটা আমি পাইলাম তাতে মনে হইতেছে সম্পর্কের সাথে দামি কিছু নাই আর রিজিকের মালিক তো আল্লাহ পটকা ভাই আপনারা আমারে ক্ষমা করে দিয়েন আমি আমি অনেক বড় অপরাধ করে ফেলছি না না বাবি তুমি কান্দো না আসলে আমি তোমার কষ্ট দিতে চাই না তোমার মধ্যে যে বুঝাইছে এটা তো মেলা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া বাবি আমি আমি ভারতবাসীর সাথে কথা কব তুমি চিন্তা করো না হ্যাঁ আমিও ভাইজান আসলে বারুদরে নিয়ে যামু ভাইজানের কাছে ক্ষমা চাই বাহ এটা তো খুব ভালো কথা এটা যদি করো তাহলে তো কোনো সমস্যা নাই আমি খুব খুশি হয়েছি বাবি আমি কত খুশি হয়েছি তোমরা যদি বড় বড় কাছে ক্ষমা চাও সব ঝামেলা শেষ বাবি আমি এক কাম করি আমি বাজারে যাই বাজারে যাই হ্যাঁ বড় মাছ নিয়ে আসি আজকে খুশির দিন না আমরা পরিবারের সকলে মিলে খামু আনন্দ করবো আমি আমি গেলাম বাজারে যাই দেখি বড় মাছ নিয়ে আপনি যার খোঁজে আসছেন এখানে তার খবরটা দেওয়ার জন্য আমি আসছি আপনার কাছে বলেন কি মানে সুমন সাহেবের খোঁজ পাওয়া গেছে জি ভাইজান সে যেখানে থাকে হ্যাঁ আমি জানি কোন জায়গায় থাকে তাই নাকি জি ভাইজান আরে তাহলে দাঁড়িয়ে আছেন কেন আমি গোলা ভাই রোজিনা সবার সাথে কথা বলে আসছি অবশ্যই কিছু একটা করবো আগে আসল কথাটা বলে নেই পরে তো ভুলে যাবো তোমার খোঁজে ঢাকা শহর থেকে একটা লোক আসছে বুঝতে পারছি আমার স্ত্রী আসছে আচ্ছা কোথায় স্ত্রীটা কোথায় আপনি নিয়ে আসেন নিয়ে আসেন জানলে নিয়ে আসেন মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ কেন কইলাম একটা লোক আসছে মানে পুরুষ মানুষ আর শোনার সাথে সাথে কইলা যে স্ত্রী আসছে এখন খুব স্ত্রীর জন্য দরদ উঠলে উঠছে না এই না তুমি আমার বিয়ে করো না বিয়েটা বিয়ে করা যাবে সেটা আলাদা জিনিস আসলে কি বেড়াজারের মধ্যে আছে তো আছে কে আসছে ঘটনা কি আমি তো কিছু বুঝতেছি না তাহলে স্ত্রী হোক পুরুষ হোক আসছেটা কে ভাই জানি না খোঁজ করতেছিল কি যেন নাম করলো কি নাম সাল্লু 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 নামে তো কাউরে চিনি না ভাই আপনি একটু ভালো করে খোঁজ করুন আপনি আমাকে উদ্ধার করে নেন থেকে
আপনি আপনি কি হ্যাঁ যেই শুনছে ঢাকা থেকে কি জানি আসছে অমনি করে আপনি গিরি শুরু করছে না ঠিক আছে চুপ আচ্ছা আমি মানে লোকটার কাছে শুনলাম মানে লোকটার সম্পর্কে যেটা শুনলাম সেটা হলো সে একজন গোয়েন্দা তুমি আমারে কইছিল না যে শহরে কি মানে কোটি টাকার মামলার মধ্যে পড়ছো জেল ব্যাপার ছিল এখন যদি ধরে নিয়ে জেল জরিমানা করে তখন আমি একটা সত্যি কথা বলি এলিজি যন্ত্রণার মধ্যে আছি এর থেকে জেল আমার বেটার আমার মনে এইটা আর যে দোজক আছে না কাছাকাছি আমার এর থেকে উদ্ধার চাই রে ভাই খুব একদম দোজকের মধ্যে আছো না তোমারে কই নাই যে তোমার সাহায্য লাগবো বদির খুনিরে বের করতে হইব তোমার এখান থেকে যা যাইবো না এখন আরে বদির খুনিরে বের করতে ওয়ান টুর ব্যাপার বললাম না বদির খুনি তো রবি সে তো একদম দিব্য হেঁটে বেড়াইতেছে আর আমি একটা নিষ্পাপ ছেলে আমি হেনে বসে আছি চেয়ারের সোর বান্দা আচ্ছা ঠিক আছে একটু ধৈর্য ধরো সামান্য একটু ধৈর্য ধরো আগে তোমার উদ্ধার করার ব্যবস্থা করতেছি আর ওই লোকের এই জায়গাটা সুলকা দাচ্ছে এই জায়গায় সুলকা সুলকা রে ভাই ওর আর নক দে হিং ক্রিং সুলকা সুলকা হ্যাঁ না নিজে নিজে গালের হেনে গালের আরে ভাই হইতেছে না হ্যাঁ গালের হেনে আর পিঠ পিছনে পিছনে একটু সুলকা সুলকা দেখাইতেছে চোখ একবার দেখেন সারি হাত পা সুলকাতেছে আজ ছেড়ে দিলি কি সুলকানটা সুলকাম আমি হাত তো আমি ছুটাইতেই পারি কিন্তু আমি ছুটানো যাব না আগে সবকিছু দেখে ব্যবস্থা করতে হবে একটু তাড়াতাড়ি স্যার 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 ঠিক আছে স্যার একটু পানি খাবো পানি খাবো আমি দেখছি জাম বাবা জাম বাবা দাও কারণ আসছি বসে বসে হ্যাঁ আরে বসে কি হলো বাড়াও না কে জাম বাবা আরে কি হইছে কেউ বললো নাকি আরে দেখো কারে নিয়ে আসছে কেডা এডা ইনি হচ্ছিল ডিটেকটিভ সামন্ত মিয়া ডিটেকটিভ কি সমস্ত ফালতু লোকজন শুনেন আমি ডিটেকটিভ সাল্লু ভাই সমাধান করতে পারি না এমন কোনো কেস নাই ও আচ্ছা আচ্ছা তাহলে বিজলি আপনার কথাই কইছিল হ্যাঁ কিন্তু আচ্ছা আমি তো সুমন সাহেবের সাথে দেখা করতে আসছি উনি কই না ভাইজান হয়েছে কি আমাকে গ্রামের একটা নিয়ম আছে মেহমান অতিথি আসলে পরে আগে একটু নাস্তা টাস্তা খায় চা টা খায় তারপর অন্য কাজ আপনি চা নাস্তা খান তারপর আমি সুমন ভাইয়ের সাথে দেখা করে নিয়ে আসবো না এই না না শুনুন দেখেন আমি খেয়ে এসেছি চা নাস্তা পরে হবে আরে ভাই সাহেব ও আপনার আসলে কথাটা ভালো মতো বুঝায় বলতে পারেনি আমি আপনার বুঝায় বলতেছি মানে আমাকে গ্রামে যদি প্রথম কোন আত্মীয় আসে মানে অতিথি আসে তারে তো মনে করেন চা নাস্তা না খাওয়া মানে বিদায় করণ যায় না আচ্ছা ঠিক আছে আমি তো এখন আর যাচ্ছি না সুমন সাহেবের সাথে দেখা হোক পরে খাবো আরে ভাই সুমন সাহেবের সাথে আপনি দেখা করবেন আগে একটু চা নাস্তা খান আচ্ছা ঠিক আছে এত এত করে যখন বলতেছেন আমি তো আর না করতে পারি না না করতে দিই এটা একটা ফর্মালিটিস আর কি ঠিক আছে যা দিবেন দেন অসুবিধা নাই ও শুনেন একটু শরবত হলে ভালো হয় অবশ্যই পারবো সব বাবা যাও ব্যবস্থা করুন আনতেছি সুমন সাহেব কোথায় গেল বলেন আচ্ছা খুব ভালো লাগলো অনেক মিষ্টি হয়েছে একটু শেষের দিকে তিতা তিতা লাগলো আর কি মানে গাছের লেবু তো এই জন্য তিতা আর কি আচ্ছা ইয়ে ভাই শোন শোন চলে যাও অবশ্যই আসবে আসি কোনো চিন্তা করেন ইয়েস কাশু পকেটে মুখে যা মাল টাল আছে সব বাইক কর জ্ঞান ফেরার সাথে সাথেই ট্রেনে উঠে পলায় চলে যাবি তোমরা তার স্টেশনে রেখে আসতো তোমরা না আমি নিজে আচ্ছা তোমাদের কি জ্ঞান বুদ্ধি দিন দিন লোপ পাইতেছে একটা মানুষে অজ্ঞান করে স্টেশনে ফালা রেখে আসছো সে ভয় পেয়ে পলায় যাব উল্টাটাও তো হইতে পারে এমনও তো হইতে পারে যে তার মনের মধ্যে আরো সন্দেহ বাইরে গেল আর সুমন ভাই যদি সত্যি সত্যি কোটি টাকা আত্মসাৎ করে থাকে
আর সেই লোক যদি সুমন ভাইয়ের খোঁজে এসে থাকে তাহলে তো সুমন ভাইয়ের জন্য বিষয়টা খুবই বিপদজনক। আর তোমরা তারা স্টেশনে রাখতে গেলা কেন? ট্রেনে উঠা দিলেই তো কোনো টেনশন থাকতো না। আমি এক কাজ করি, এখন যাই ট্রেনে উঠে দিয়ে আসি তারে। না না পাইছি। কি কি পাইছেন? আরে বুদ্ধি পাইছি। ওই লোক যদি ফিরে আসে তাইলে গোলা ভাইরে দিয়া তারে মায়ের খাওয়াবো, এছাড়া আর কোনো পথ নাই। বদি হত্যার খুনির বিচার হোক সেটা আমরা সবাই চাই। আর হাশিম ভাইয়ের নাম থেকে ওই খুনের তকমাটা সরে যাক, এইটাই হলো এখন আমাদের আসল উদ্দেশ্য। তাহলে এখন যাই বিজলি পা। যাও তুমি তাহলে যাও কাশু ভাই, আর আমি গোলা ভাইয়ের সাথে একটু কথা কই। আচ্ছা ঠিক আছে আমি গেলাম। আমি এই জায়গায় আসলাম কি হবে? আমি এখানে কেন? ও ওই যে কালো লোকটা আমার একটা বাড়িতে লয়ে গেছিল, এরপর ওইখানে শরবত খাইলাম আর কি যেন বিস্কিট, এরপরে তো আর কিছু মনে নাই। আল্লাহ এই জায়গায় আমার লয়ে গেছে রেল লাইনের পাশে, ওই যে দূরে স্টেশন, এত রাতে কই যাবো? এটা মোবাইল কোন মোবাইল? মানি ব্যাগ? মানি ব্যাগ তো নাই। হায় হায়, তার মানে কি আমার পকেট মার হয়েছে নাকি ওই যে হেরা যে বাড়িতে নিয়ে গেছিল হেরা মারিয়ে দিছে? কি বিপদে পড়লাম! এই যে ভাই, এই যে ভাই একটু এদিকে আইবেন, একটু এদিকে আসুন ভাই। আর আমার কিছু কইলেন? হ ভাই, ভাই রে আমি তো একটা বড় বিপদে পড়ছি, আমার কেটা জানি অজ্ঞান করে এখানে রেখে গেছে বুঝছেন। আচ্ছা আমার পকেটে মোবাইল ছিল, মোবাইলও নিয়ে গেছে, মানিব্যাগও নিয়ে গেছে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এখন কি যে করি। আপনার কাছে কি মোবাইল ফোন আছে? মোবাইল তো আছে ভাই, যদি কিছু মনে না করেন আমি একটা জরুরি ফোন করে জানাইতাম এক জায়গায়। আচ্ছা ফোনটা একটু দেওয়া যাবে, একটু কথা বলতাম? হ্যাঁ নেন কথা বলেন, তবে একটু কমায় কথা বলেন, ব্যালেন্স কম তো। হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক আছে বলেন। জানি সব নাম্বার তো ভুলে গেছি। ও হারিয়া ম্যাডামের নাম্বারটা তো মনে আছে। হ্যালো কে? ম্যাডাম আমি সাল্লু। সাল্লু? ডিটেকটিভ সাল্লু? ওই যে আপনার কথা যে জায়গার কথা বলছিলেন, আমার মনে হয় আমি সেই সঠিক জায়গায় আসছি। আপনি এটা কার নাম্বার থেকে কল করেছেন? ম্যাডাম আমি আপনাকে বলতেছি, ওই যে একটা ট্রেন যাচ্ছে। কি বলছেন কিছু শুনতে পাচ্ছি না, আরেকবার বলেন। ম্যাডাম ওই ট্রেন গেছে তো ওই জন্য। আচ্ছা শুনেন, ছোট্ট একটা ঝামেলা হয়ে গেছে। আমি তো ওই যে সালা ম্যাডাম আর ওই যে আকবর সাহেবকে ফোন দিতে পারতাম, কিন্তু ওদের নাম্বার তো মুখস্থ নাই, কিন্তু আপনার নাম্বারটা আমার মুখস্থ আছে। কারোর নাম্বার মনে নেই আপনার? শুধু আমার নাম্বার মনে আছে। আর কি বলছেন ম্যাডাম, আপনার মতো একজন সুন্দরী মেয়ের মোবাইল নাম্বার আমার মুখস্থ থাকবে না? আমি একজন অবিবাহিত পুরুষ, সেটাই তো স্বাভাবিক। যাই হোক ম্যাডাম এখন মূল কথায় আসি, আমার তো মোবাইল মানি ব্যাগ সব ছিনতে হয়ে গেছে। কেটা যে নিয়ে গেছে জানি না বুঝছেন, এখন রাত কত হয়েছে জানি না, অনেক রাত, আমার ভীষণ ক্ষুধা লাগছে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। হ্যাঁ আমি একটু পরে আপনাকে আরেকটা নাম্বার থেকে কল দিচ্ছি, এখানে আশেপাশে যেখানে টাকা পাঠানোর ব্যবস্থা করা যায়। হ্যাঁ আমি আপনার আবার ফোন দিচ্ছি পরে, ঠিক আছে ম্যাডাম? কি যে বলছেন, আচ্ছা ঠিক আছে আমি টাকা পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি কল দেবো, একটু পরে কল দেবো, রাখি। ওকে
ধন্যবাদ ভাই। দূর ভাই, বললাম একটু কমায়া কথা বলেন, আপনার তো আমার পুরো ব্যালেন্সই খাইয়ে দিছে। সরি ভাই, কিছু মনে করেন না, বিপদে পড়ছি তো। আপনারা অনেক ধন্যবাদ। আমি বুঝতে পারছি কে এই কাম করছে, এখন বুঝতে পারছি। তো যাবো না, গ্রাম তো নিশ্চয়ই এখানে আশেপাশেই, গ্রাম তো আমি চিনছি। আমি আবার যাবো, আবার যাবো। বাবা, তোমার জন্যই অপেক্ষা করছিলাম, তোমার সাথে দেখা হলো, এখন আমি যাই। সে তার নিজের মঙ্গল অমঙ্গল বোঝে নাকি? হ্যাঁ, যদি বুঝতো তাহলে সে তার এই বাবাকে এ বাড়িতে শেল্টার দিত। তার বাবা তাকে এতটুকু ফেলে চলে গেছে, আমি তাকে কত কষ্ট করে বড় করলাম, আর সে কি না? মন খারাপ করে না স্যার, এই দুঃখের কথা হে কিন্তু প্রতি রাতে আমার কাছে কয় কয়া ফোপা ফোপা কান্দে। এটা শোনার পরে আমার চোখ ফুলে ওঠে, ভিজা ওঠে, তারপর কখন কাঁদতে কাঁদতে ঘুমায় সব নিচু থাকে। শুধু শোনালে কি হবে, সে তো কাজগুলো করে সব উল্টা। তা স্যার উপায় কি? উল্টা করার তো উপায় নাই। ঘটনা হচ্ছে যে তার বাপরে এই বসে কেন রেখেছে এই না না, এই কথাটা কর ঠিক হন, এটা গোপন কথা, ঠিক হন। কি গোপন কথা আছে যে বাপরে কেন রেখেছে এই কথাটা কর ঠিক হন, আমাকে নিষেধ করছে। আরে তাহলে তো তোমার আরো বেশি করে বলা দরকার, বলো না, আমি তো তোমার ভরসাতেই আছি। নীলা যে নিষেধ করছে, বলো বাবা। তো কয়া ভালো দেয়া ভুল করলাম, হঠাৎ করে মুখ ফুসকে ভরা গেছে। ঘটনা হচ্ছে কি, এই যে বাপ মানে আপনার যে স্বামী, এত ক্যান্সার। কি বলো এটা? ইয়াল্লাহ, মুখ ফুসকে আমি কি কইলাম, এই সত্যি কথা কয়ে দিলাম, এর তো আমার ঠিক হয় নাই। ইয়াল্লাহ, আমার জিভ কেন পুরা যায় না, মানে হচ্ছে কি এই কথাটা কিন্তু কইন না। আচ্ছা, এই এই কথাটা সে কি নিজে তোমাদেরকে বলেছে? ডাইরেক্ট নিজে বলে না। হ্যাঁ, তাহলে এটা কি ইতিহাস আছে? শহর থেকে একজন লোক আসছে না সুমন ভাইয়ের খোঁজে, সুমন ভাই যদি এখান থেকে চলে যায় তাহলে আমার কি হবে? তুই আমাকে এসব কথা আগে বলিস নি কেন? কি কথা মা? তোর বাবার ক্যান্সার হয়েছে। যেই কইছি তার ক্যান্সার হয়েছে, স্তব্ধ হয়ে গেছে, কারণ ক্যান্সারের কোনো অ্যান্সার নেই। এই শুনে এইরকম তো আশা করে ম্যাও হয়ে গেছে।